আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা রীতিমতো ফার্স্ট টাইম থেকে মোবাইল জগতের মধ্যে প্রতিনিয়ত আমরা দেখতেছি আপডেটের পর আপডেট মিসিং বের হচ্ছে, বা আমাদের কাজকে সহজ করার জন্য বর্তমানে যে মোবাইল যে কোম্পানিগুলো রয়েছে আমাদের জন্য রীতিমতো নতুন নতুন আবিষ্কার আমাদেরকে কাজগুলো সহজ করার জন্য আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো আজকে অলরেডি আমার এই থাম্বনেলটি দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে কী নিয়ে কথা বলবো। তো আমি আপনাদেরকে বোঝার সাথে তারপরেও একটু বলে দিচ্ছি, আমরা আজকে ডায়নেস্টিক একটি পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে কথা বলবো, এটা দিয়ে কিভাবে কাজ করা যায়। তো ওই বিষয়টা আমরা অনেকেই জানি না আসলে কিভাবে ডায়নেস্টিক পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, অনেকজনে হয়তো বা আমার মতো শুনেছেন আমরা ডায়নেস্টিক পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার আমরা শর্ট ভাঙ্গাতে পারবো, যে ফোনগুলো আসলে বেসিক্যালি এখনকার মধ্যে শর্ট হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাইটি পিছন থেকে ঘুরিয়ে দেখাতাম। তো আমরা যারা আগে থেকে পাওয়ার সাপ্লাই ব্যবহার করি সেম পাওয়ার সাপ্লাইয়ের মতো, তো আমাদের কাছে এরকম একটি পাওয়ার কেবল কোড, এরকম একটি কেবল থাকবে আমরা যারা মার্কেট থেকে ক্রয় করব। তাছাড়া আমি আপনাদেরকে আজকে বলে দেব এটা বর্তমান মার্কেট প্রাইস কত, বা কতর মধ্যে হলে আপনারা কোত্থেকে কিনলে ভালো মানের একটি সামান কিনতে পারবেন। তো আমরা দেখতেছি এখানে একটি গ্রাউন্ড পয়েন্ট রয়েছে, আমরা যেটা বলি নেগেটিভ, তারপর এখান থেকে রয়েছে পজিটিভ, তারপর সেন্টারে রয়েছে এখান থেকে গ্রাউন্ড। তাছাড়া এখানে আমাদের মধ্যে রয়েছে, এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ভোল্টেজ, তারপর এখান থেকে কারেন্ট রিডিং। তো আমাদেরকে ফার্স্ট টাইম এইটার আমরা এখানে দুটার মধ্যে আমরা নেগেটিভটি এই নেগেটিভের মধ্যে লাগিয়ে দেব, এখান থেকে একটু চাপ দিয়ে লাগিয়ে দেব, তারপর এখান থেকে আমরা এই পজিটিভটি এখান থেকে লাগিয়ে নেব। তো আমরা বেসিক্যালি আমরা যেটা জানি, একটি এরকম নর্মাল ফোনের জন্য আমাদেরকে ভোল্টেজ দরকার 3 থেকে 3.6 3.7, আর অ্যান্ড্রয়েড সেটের জন্য আমাদের যে ভোল্টেজটি প্রয়োজন হয় ব্যাটারি থেকে তা হচ্ছে গিয়ে 4.1 4.2 4.3 লাস্ট। তো আমরা এখান থেকে আমাদের আগে কারেন্ট রেডিংটি সেটিং করতে হবে, তারপর এখান থেকে আমাদেরকে ভোল্টেজটি সেটিং করতে হবে। তো তার জন্য আমরা অনেক সময় এখানের মাধ্যমে এরকম ভোল্টেজ বাড়াতে পারবো, এখান থেকে এরকম ভোল্টেজ কমাতে পারবো। তো যেহেতু আমি সবসময় কাজ করি, তা আমরা যেটা জানি 4.1 থেকে 4.2 পর্যন্ত যে কোনো সেটেরই আমরা ডাইরেক্টলি যে কোনো সেটের মধ্যে আমরা এই ভোল্টেজটি আমরা আদান প্রদান করতে পারবো। তো আমাদের এখান থেকে ফার্স্ট টাইম আমাদেরকে দুটা সেটিং করতে হবে, ফার্স্ট টাইম হচ্ছে একটি হচ্ছে কারেন্ট রেডিং আর একটি হচ্ছে ভোল্টেজ। তো অলরেডি আপনারা যেটা দেখতেছেন, আমি এখান থেকে ভোল্টেজটি 4.1 রিডিং সেটিং করেছি, এখান থেকে যেটা হচ্ছে গিয়ে ভোল্টেজ। তো তার সাথে সাথে আমরা এখান থেকে যদি আমরা এভাবে প্লাস মাইনাসটি একসাথে চেপে ধরে রাখি, তো আমাদেরকে এখান থেকে যে কারেন্ট রিডিংটি আছে, আমরা কারেন্ট রিডিং করে দেবো 100, আর এখান থেকে ভোল্টেজ 0.0.1, তার মানে এখানে কোনো প্রকার ভোল্টেজ নেই, কারেন্ট রিডিং হচ্ছে 100। তো আমরা এখান থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা এখান দেখতেছি কারেন্ট রিডিং হচ্ছে 0.0 আর ভোল্টেজ হচ্ছে 0.4.0। তো আমরা বেসিক্যালি আমার হাতে নোকিয়া ব্র্যান্ডের একটি সেট রয়েছে, তো আমরা এই সেটটিকে আসলে আমরা এখান থেকে চেক করব আমাদের এই ফোনটি উইদাউট কোনো প্রকার ব্যাটারি ছাড়াই আমাদের এই ফোনটি এখান থেকে কোনো প্রকার ডিস্টার্ব করতেছে কি না। তো তাছাড়া আমি আপনাদের সাথে বলি, আজকে কয়েকদিন যাবৎ কোনো প্রকার ভিডিও বানাতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমি খুবই একটু আমার সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমি এখান থেকে ফোনটিকে চালু করব। তো দেখুন, এখান থেকে আমাদের রিডিংটা ইস্যু হচ্ছে। তো আমরা যদি একটু ক্লিয়ার করে দেখি, দেখুন আমাদের এখান থেকে রিডিংটা অলরেডি এখান থেকে নিয়ে নিচ্ছে 0.0.8। তো আমরা এখান থেকে দেখতেছি আমাদের এই ফোনটি খুবই সুন্দরভাবে এখান থেকে চালু হয়ে গেছে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। তো এরকমভাবে আমরা যে কোনো ফোনেরই কোনো প্রকার ব্যাটারি ছাড়াই আমরা চাইলে চালু করতে পারবো, তাছাড়া আমরা চাইলে যে কোনো সেটেরই শর্ট ভাঙাতে পারবো। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম আসলে এই ডায়নেস্টিক পাওয়ার সাপ্লাইগুলো কীভাবে ইউজ করতে হয়, বা কীভাবে বেসিক্যালি কাজ করতে হয়, হয়তো বা আমরা এই জিনিসটা অনেকেই জানি না। তো
আমার হাতে এই মুহূর্তে চায়না ব্র্যান্ডের একটি সেট রয়েছে, আইটেল। এই সেটটি সম্পূর্ণ ফুল শট। তো আমরা বেসিক্যালি অনেক পাওয়ার সাপ্লাই, যে মার্কেটের মধ্যে নতুন নতুন যে পাওয়ার সাপ্লাইগুলো রীতিমতো এসেছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পারি, কিছু অংশে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে রয়েছে শট ভাঙানো যায়। তো ডাইনেস্টিক পাওয়ার সাপ্লাইগুলো সবাই ইউজ করতে যাচ্ছে, বা কীরকম ইউজ করলে ভালো হবে কিনা, তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই ডাইনেস্টিক পাওয়ার সাপ্লাইগুলো খুবই ভালো বা ভালো মানের কাজ করে। তো যাই হোক, আমরা এখান থেকে পজিটিভের মধ্যে লাগাবো, তারপর আমরা এখান থেকে নেগেটিভটা নেগে। তো এখান থেকে দেখুন, আমাদের কারেন্ট রেটিংটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে, এখান থেকে কারেন্ট রেটিংটা 3C, মানে আমাদের এখান থেকে। তো আমি এটা একটু খুলে দিচ্ছি, আমি যে সময় এখান থেকে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে প্লাস মাইনাস লাগাতে যাচ্ছি, তার সাথে সাথে আমরা যদি দেখি, আসলে আমাদের এখান থেকে কারেন্ট রেটিংটা কেটে মিশিংয়ের ভিতরে ডাইরেক্টলি চলে যাচ্ছে। কেন? আমরা এই সেটটির সম্পূর্ণ শর্ট। তো এই সেটটির শর্টে কীভাবে ভাঙানো যায়, বা তো তার সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমরা এখান থেকে দেখিয়েছিলাম মাইনাস, গ্রাউন্ড, পজিটিভ, এখানে যে তিনটা পয়েন্ট রয়েছে। তো আমরা এরকম যে সেটগুলো আমরা শর্ট এরকম আসে, আমরা যদি লাগানোর সাথে সাথে এরকম আমাদেরকে শর্ট ইস্যু হয়, তো আমরা বুঝে নিতে হবে এই সেটটি সম্পূর্ণ শর্ট রয়েছে। তাছাড়া আমরা আরও কয়েকটি সিস্টেমের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে সেটটিতে শর্ট রয়েছে কি না। তো তার সাথে সাথে আমরা এখান থেকে এই পজিটিভটি এখান থেকে এই সেন্টারে লাগাবো গ্রাউন্ডের মাধ্যমে। গ্রাউন্ডের মাধ্যমে লাগানোর সাথে সাথে যদি আমাদের সেডের যেই কম্পনটি এখান থেকে শর্ট হবে, হয়তো বা এখান থেকে যেই ডায়েটটি শর্ট হবে, এই ডায়েটটি কিন্তু সাথে সাথে পড়ে যাবে। তো অনেক ক্ষেত্রে কীরকম দেখা যায়, আমরা যদি কোনো প্রকার এরকমভাবে লাগাই, যদি বড় আইসি হয় তাহলে হয়তো বা গরম হবে, তার জন্য আমরা বিভিন্ন প্রকার ফ্রেস্ট ইউজ করে আমরা এরকমভাবে হাত দিয়ে দেখতে হবে আসলে আমাদের কোন ডায়েটটি গরম হচ্ছে। তো আমি আপনাদেরকে সুবিধার সাথে আমি এখান থেকে লাগাচ্ছি। দেখুন, লাগানোর সাথে সাথে আমাদের এখান থেকে ধোঁয়া, দেখুন এখান থেকে সম্পূর্ণ কীরকমভাবে, আমরা যেটা বলি চুলার মধ্যে যদি কোনো প্রকার রান্না করতে যাই, যেরকমভাবে এখান থেকে ধোঁয়া উঠতেছে, দেখুন এখানে কী পরিমাণ ধোঁয়া উঠতেছে। তো আমি এখান থেকে এটা বন্ধ করে দিলাম। তো ভিউয়ার্স, আসলে এভাবেই আমাদের কাজগুলোকে আমরা সফলভাবে করতে হবে। তো আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, আমি এখান থেকে পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ রানিং, আমার এই সেটটি সম্পূর্ণ ফুল শট। আমরা জাস্ট এখান থেকে শটটি দেখার জন্য আমরা পজিটিভ থেকে এই গ্রাউন্ডের মধ্যে লাগাবো। লাগানোর সাথে সাথে আমরা যদি এভাবে ক্লিপটি লাগিয়ে দিই, দেখুন এখান থেকে কী পরিমাণ, আমরা যেটা বলি অনেক ধোঁয়া উঠতেছে, এআইসিটা সম্পূর্ণ হিট। তো আমরা এই ক্ষেত্রে যদি ছোট্ট একটি টুইজারের মাধ্যমে আমরা আইসিটাকে একটু সলভ করে ধরে যদি আমরা এখান থেকে উঠিয়ে নেই, তার ক্ষেত্রে আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো আমাদের এআইসিটি শর্ট, এই ডায়েটটি শর্ট। তো আসলে আমাদেরকে এভাবে কাজগুলো করতে হবে, কেননা বর্তমান মার্কেটের মধ্যে যে পরিমাণ, যে রকম শর্ট, যে সেটগুলো আসতেছে, আমাদেরকে সম্পূর্ণ কাজগুলো এভাবে করতে হবে। তো তার সাথে সাথে আমি আপনাদেরকে আবার এখান থেকে দেখাচ্ছি, যদি আমাদের কোনো প্রকার ছোট ডায়েট শর্ট হয়ে থাকে, তার ক্ষেত্রে সম্পূর্ণ ডায়েটটি পরে নিজে নিজেই এখান থেকে পড়ে যাবে। তো আমি যদি এখানে আপনাদেরকে আবার দেখাই, দেখুন এখান থেকে কীরকমভাবে জলীয় বাষ্প, যেটা বলে, এখান থেকে ধোঁয়া উঠতেছে, এই দেখুন এই আইসিটি সম্পূর্ণ শর্ট। তো যাই হোক, আমি এখান থেকে এটা বন্ধ করে দিচ্ছি। তার সাথে সাথে আমি আপনাদেরকে বলেছিলাম এই পাওয়ার সাপ্লাইটি আপনারা কোথায় পাবেন, কোত্থেকে পাবেন। আপনারা যারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে এই পাওয়ার সাপ্লাইটি কিনতে গেলে আপনাদের লাগবে 3,300 টাকা। আর আপনারা যদি পার্সোনালভাবে যদি আমার থেকে নিতে চান, আমি তার ক্ষেত্রে আপনাদেরকে বলবো আমার এই ভিডিওর সাথে আমি আপনাদের থেকে 2,600 টাকা পর্যন্ত রাখতে পারবো। তার সাথে আপনারা এরকম ব্র্যান্ডের একটি ভালো কেবল পাবেন। তার জন্য আপনাকে জাস্ট এতটুকু করতে হবে, ইনবক্সে আমার একটি নাম্বার দেওয়া থাকবে, আমার ওই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করলেই আপনি এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আশা করি আজকে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি কীভাবে ডাইনেস্টিক পাওয়ার সাপ্লাই দিয়ে কাজগুলো করতে হয়। আর আপনারা যদি কোনো প্রকার কোনো কিছু বুঝে না থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
হয়তোবা আপনারা কল করে জানতে পারেন। তো ভিউয়ার্স, আর আমি আপনাদের থেকে সব সময় যে জিনিসটা নিয়ে কথা বলি, অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনের ভিডিওর জন্য সবাই রেডি থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।